ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েসির মৃত্যুর পর ব্যাপকভাবে আলোচনায় এসেছে তুরস্কের আধুনিক একটা ড্রোন। অনেক জায়গায় এইভাবে বলা হচ্ছে যে ইরানের ক্ষতি হলো আর এই ক্ষতিকে কাজে লাগিয়ে লাভ হলো তুরস্কের। উদ্ধার অভিযানে তুরস্ক যে ড্রোনটা ব্যবহার করেছিল বিশ্বে নাকি এখন তার চাহিদা হুড়হুড় করে বাড়ছে। তো গত কয়েক বছর যাবতই কিন্তু বৈশ্বিক রাজনীতির মাঠে তুরস্কের সরব উপস্থিতি ছিল, যেটা গত বছর থেকে কিছুটা কমেছে। তবে এবছর লাস্ট এক দুই মাসেই কিন্তু এরদোয়ান আবার ফিলিস্তিনির সাথে কথাবার্তা বলে যথেষ্ট আলোচনায় এসেছিলেন, কিন্তু তার চেয়েও বেশি আলোচনায় এখন তুরস্কের ড্রোন। সপ্তাহখানেক আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিরূপ আবহাওয়ার কারণে যখন উদ্ধারকারী দল এবং ইরানের বাহিনী সেই হেলিকপ্টার খুঁজেই পাচ্ছিল না, তখন বিধ্বস্ত হেলিকপ্টার সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করে তুরস্কের প্রতিরক্ষা দপ্তর। তারা তাদের অতি আধুনিক ড্রোনের সহায়তায় মধ্যরাতেই প্রথম সিগন্যাল পায় এবং এরপর সকালে উদ্ধারকারী দল সে হেলিকপ্টার উদ্ধার করে। আমরা জানি যে ইরান নিজেও কিন্তু আধুনিক সব ড্রোনের মালিক। ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়াকে ড্রোন সহায়তা করে বেশ আলোচনায় এসেছিল ইরান, কিন্তু তাদের নিজের ড্রোনের মাধ্যমেও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার তারা খুঁজে পায়নি। এরপর তারা তুরস্ককে অনুরোধ করে। দেখেন, তুরস্ক কিন্তু আঞ্চলিক নানান ইস্যুতে ইরানের মোটামুটি শত্রু রাষ্ট্র। আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিন্তু তারা দুইজন দুই পাশে অবস্থান নিয়েছিল এবং ইরানের সেই ধারণাটা ছিল যে তুরস্কের ড্রোনের সক্ষমতা আসলে কতটুকু। তো ইরানের অনুরোধে রাত 11:30 তুরস্ক তাদের ড্রোন উড়ানো শুরু করে এবং রাত 2:36 প্রথম উত্তপ্ত কোনো সিগন্যাল পেয়ে ইরানকে পাঠায়। প্রশ্ন হচ্ছে, তুরস্ক কোন ড্রোন ব্যবহার করেছে, সেটার বৈশিষ্ট্য কী এবং রিসেন্টলি আর কী কী ধরনের ড্রোন তারা ডেভেলপ করতেছে? ইতিমধ্যে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন প্রায় 40টা দেশ এখন আকাশ প্রতিরক্ষায় তুরস্কের ড্রোন ব্যবহার করছে। তো চলুন তুরস্কের ড্রোন নিয়ে কিছু বিষয় জানা যাক। ইরানের হেলিকপ্টার খুঁজে বের করতে তুরস্ক ব্যবহার করেছিল বেয়ারাক্টার আকিনজি UAV নামের ড্রোন। গত বছর আলোচনা এসেছিল তুরস্কের TB2 ড্রোন, যেটা আজারবাইজান সীমান্তে ব্যবহার করে নজর কেড়েছিল তুরস্ক। এরপর সেই ড্রোন ব্যবহার করা হয় আফ্রিকাতে। সব জায়গায় সফলতার ফলে প্রায় 30টা দেশ ওই TB2 ড্রোন কিনেছিল। রিসেন্টলি শোনা গেল বাংলাদেশও নাকি এই ড্রোন কিনেছে। তো সেই TB2 ড্রোনের চাইতেও আধুনিক এই আকিনজি ড্রোন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ড্রোনের চাইতেও আধুনিক ড্রোন তুরস্ক বানাচ্ছে। তো বেয়ারাক্টার আকিনজির কী কী বৈশিষ্ট্য আছে, যেটা আসলে বিরূপ আবহাওয়ার মধ্যেও ইরানের হেলিকপ্টার খুঁজে বের করলো? এই ড্রোন ঘন্টায় 350 কিলোমিটারও বেশি গতিতে চলতে সক্ষম। নিজের ওজনের সাথে আরও 1350 কেজি ওজন নিয়ে এই ড্রোন 40,000 ফুট ওপরে উঠতে পারে। উঠতে উঠতে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ডে মিসাইল ছুটতে পারে একেবারে নির্ভুলভাবে। এই ড্রোনে ব্যবহার করা হয়েছে AI প্রযুক্তি, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার এক অসাধারণ ব্যবহার করা হয়েছে এখানে, যার ফলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত, রিয়েল টাইম সিগন্যাল প্রদান কিংবা স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম এই ড্রোন। শুধু তাই নয়, এই ড্রোন একটা ফাইটার জেটের মতোই কাজ করতে সক্ষম। ইতিমধ্যে পাকিস্তান এবং আজারবাইজান কিন্তু এই ড্রোন ক্রয় করেছে। ইরানের উদ্ধার অভিযানে এই ড্রোনের সফলতায় সারা বিশ্বে এর চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইরানের হেলিকপ্টার বিধ্বস্তের রাতে প্রায় 25 লাখ মানুষ তুরস্কের এই ড্রোনের উদ্ধার অভিযান ট্র্যাক করেছে, যা সারা বিশ্বে তুরস্ককে বেশ গর্বিত করে তুলেছে। এবং ইরানের এই দুঃখের সময়টাতে সহায়তা করার মধ্য দিয়ে নিজেদের আরেকটি অসাধারণ ড্রোনের কথা সারা বিশ্বে ছড়িয়ে দিল তুরস্ক। তো এর পাশাপাশি তুরস্ক আরেকটি অত্যাধুনিক ড্রোন ডেভেলপ করেছে, যার নাম হচ্ছে টুইন ইঞ্জিন আনকা 3 UCAV। এই ড্রোনটির বিশেষত্ব হবে, এইটা সুপারসনিক স্পিডে চলতে সক্ষম হবে, মানে এইটার গতি থাকবে ঘন্টায় 800 কিলোমিটারেরও বেশি। এর সাইজ হবে তুলনামূলকভাবে বড় এবং সেই সাথে ভার বহনেও এটা এগিয়ে থাকবে। ধারণা করা হচ্ছে আনকা 3 1600 কেজিরও বেশি ভার বহন করতে সক্ষম হবে। একটা বিষয় কি খেয়াল করে দেখেছেন যে সারা বিশ্বে কিন্তু তুরস্কের ড্রোন ছড়িয়ে পড়েছে এবং তুরস্কের ড্রোন হয়ে উঠছে যুদ্ধমাঠের গেম চেঞ্জার। আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে তুরস্কের TB2 ড্রোন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। শক্তিশালী রাশিয়ার বিপক্ষে ইউক্রেন কিন্তু শক্ত অবস্থান তৈরি করেছিল তুরস্কের ড্রোন ব্যবহার করার মাধ্যমে। তুরস্ক নিজেদের কুর্দি অধ্যুষিত সীমান্তের নিরাপত্তা রক্ষার্থে কিন্তু সফলভাবে তাদের ড্রোন ব্যবহার করে আসছে। সিরিয়া এবং লিবিয়ার সংঘাতেও তুরস্কের ড্রোনের সফল ব্যবহার লক্ষ্য করা গিয়েছে। এসব কারণে বিশ্বব্যাপী তুরস্কের ড্রোনের চাহিদা বেড়েই চলছে। বিশেষ করে উত্তর আফ্রিকা অঞ্চলে তুরস্কের ড্রোনের একটা বড় বাজার তৈরি হচ্ছে, বাজার তৈরি হচ্ছে এশিয়াতেও। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে তুরস্কের ড্রোন তুলনামূলকভাবে সস্তা, কিন্তু কোয়ালিটিতে ন্যাটো স্ট্যান্ডার্ড মেনটেন করে। আর এই কারণে এমনও হতে পারে যে আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর বেশিরভাগ দেশের প্রতিরক্ষাতেই এই তুরস্কের ড্রোন সংযুক্ত হবে।
ইতিমধ্যেই প্রায় 40টা দেশ তাদের মানে আকাশ প্রতিরক্ষা এটা ব্যবহার করতে শুরু করেছে, আর এই সংখ্যা যদি আরও বেড়ে যায় তবে ওই সব দেশের উপর কিন্তু তুরস্কের একটা সফট ইনফ্লুয়েন্স প্রতিষ্ঠিত হবে, সামরিকভাবে একটা সম্পর্কিত স্থাপিত হবে যার মাধ্যমে প্রযুক্তির মধ্য দিয়ে ওই সব দেশের ভিতরে প্রবেশ করতে পারবে তুরস্ক। ব্যাপারটা কিন্তু দারুণ। তো স্বর্গত স্বাধীনের সবসময় চলমান বিশ্ব রাজনীতির বিভিন্ন ঘটনা খুব সহজ ব্যাখ্যা দেওয়া হয়, পাশাপাশি আমরা বিভিন্ন ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলি, আমরা কথা বলি বিভিন্ন অর্থনীতির বিষয়গুলো নিয়েও। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটিকেও ফলো করে আমাদের পাশে থাকতে পারেন। দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।